কিডনি মানব দেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি বিকল হওয়া মানেই নিশ্চিত মৃত্যু। কিডনির প্রধান কাজ হলো দেহ থেকে ক্ষতিকর বর্জ্য পদার্থ বের করে দিয়ে দেহকে টক্সিন মুক্ত রাখা। এছাড়াও কিডনি ইলেক্ট্রোলাইটিস এবং অন্যান্য তরলের ভারসাম্য রক্ষা করে থাকে। কোনো কারণে কিডনির কার্যক্রম ব্যাহত হলে কিডনি ফেলিয়ার এবং কিডনি ক্যান্সার সহ নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। তাই দেহকে সুস্থ রাখতে হলে কিডনির সুস্থতা নিশ্চিত করা জরুরি। আর কিডনিকে সুস্থ রাখতেও এর সঠিক কার্যকারিতা নিশ্চিত করতে কিডনি পরিষ্কার রাখা আবশ্যক। কেননা কিডনিতে জমে থাকা বিভিন্ন ক্ষতিকর টক্সিন উপাদান কিডনি নষ্ট হওয়ার প্রধান কারণ। আজকের এই ভিডিওতে জানতে পারবেন এমন কয়েকটি গুরুত্বপূর্ণ খাবার সম্পর্কে যা কিডনিকে পরিষ্কার রাখতে সাহায্য করে। অলিভ অয়েল। সকলেই জানেন অলিভ অয়েল হার্টের জন্য ভালো, কিন্তু এটি যে কিডনির জন্য উপকারী তা জানেন কি? এতে আছে প্রচুর পরিমাণে প্রদাহরোধী ফ্যাটি অ্যাসিড যা জারণ কমিয়ে কিডনিকে সুরক্ষিত রাখে। তাই স্যালাদে বা রান্নায় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। সবুজ শাকসবজি। নিয়মিত সবুজ শাকসবজি খেতে হবে। বেশিরভাগ শাকসবজিতে ভিটামিন সি, এ, ফাইবার ও ফলিক অ্যাসিড থাকে। এগুলো রক্তচাপ কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং কিডনির জটিলতা কমায়। আপেল। উচ্চ আঁশযুক্ত খাবারের মধ্যে আপেল অন্যতম। এতে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আছে যা খারাপ কোলেস্টেরল দূর করে হৃদরোগ প্রতিরোধ করে থাকে। এছাড়া এটি কিডনি ক্যান্সারের ঝুঁকিও কমায়। আপেল কাঁচা অথবা প্রতিদিন এক গ্লাস আপেলের জুস খাওয়ার চেষ্টা করুন। লেবুর শরবত। প্রতিদিন লেবু মেশানো জল খেলেও কিডনি পরিষ্কার হয়। লেবুতে যে অ্যাসিড উপাদান আছে তা কিডনিতে জমা হওয়া পাথর ভাঙতে বেশ কার্যকর। লেবুতে যে সাইট্রাস উপাদান আছে তা কিডনিতে থাকা ক্রিস্টালদের পরস্পরে জোড়া লাগাতে বাধা দেয়। রসুন। ইনফ্লামেশন এবং কোলেস্টেরল কমাতে রসুন অনেক বেশি কার্যকর। এতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে যা দেহের প্রদাহ দূর করে থাকে। তবে রান্না করে খেলে এর অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় না। তাই সবচেয়ে ভালো হয় যদি প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়া যায়। এটি হার্ট ভালো রাখার পাশাপাশি কিডনিকেও ভালো রাখে। হলুদ। অ্যালার্জি থেকে ত্বককে রক্ষা করা, ত্বককে পরিষ্কার রাখার পাশাপাশি কিডনিকে রক্ষা করতে হলুদের জুড়ি নিন। এতে থাকে কার্কিউমিন, অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা কিডনির রোগ ও পাথর জমা হওয়া রোধ করে। আদা। কিডনিকে আরও কার্যকর করতে আদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদা কিডনিতে রক্ত চলাচল বাড়িয়ে দিয়ে একে সচল ও সুস্থ রাখতে সাহায্য করে। এর ফলে কিডনির কর্মক্ষমতা আরও বেড়ে যায়। যদি নিয়মিত কাঁচা আদা, আদা জুস করে খাওয়া যায় তাহলে তা কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে। লাল আঙুর। লাল আঙুরে আছে অ্যামিনো অ্যাসিড যা কিডনি এবং প্রস্রাবের নারীর জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং জীবাণুদের মেরে ফেলে। এছাড়াও মাংসপেশি শিথিল করা এবং রক্তের প্রবাহ উন্নত করতেও বেশ কার্যকর লাল আঙুর। ডিমের সাদা অংশ। কিডনি রোগে আক্রান্তদের ডিমের সাদা অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কারণ ডিমের সাদা অংশে ফসফরাসের পরিমাণ কম থাকে এবং ভালো মানের প্রোটিন বেশি থাকে। এছাড়া এতে আছে অ্যামাইনো অ্যাসিড যা কিডনির কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য জরুরি। তবে কিডনির রোগ হলে ডিমের কুসুম না খাওয়াই ভালো। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই শেয়ার করে অন্যকেও সচেতন করে দিন।